আজকে এসে গেছি একটা খুব ভালো রেস্টুরেন্টে, বেঙ্গলি রেস্টুরেন্ট, যেখানে তোমার খুব ভালো থালি না মানে বেঙ্গলি কুজিন পাওয়া যায়। তো আজকে এটা হচ্ছে তোমার সেক্টর 5-এর দিকে, সেক্টর 5 না সেক্টর 3-র মধ্যে পড়ছে, কার্নিভাল রয়েছে এর অপোজিটে। এই যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা যেটাতে আজকে যাব, আর এই দিকে কার্নিভাল আছে। কার্নিভাল তো সেই সিনেমা হলের একদম অপোজিটে গলিটার মধ্যে এই রেস্টুরেন্টটা রয়েছে। তো আজকে চলো ভেতরে যাওয়া যাক, দেখি কীরকম খাওয়া দাওয়া। রিভিউ খুব ভালো, গুগল এটা 4.9 রিভিউ আছে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগছে। তো চলো ভেতরে যাক। অর্ডার করেছি আমরা, কি অর্ডার করেছি আজকে ভ্যালেন্টাইন্স ডের এখনও অফারটা চলছে, তো তার জন্য আমরা 799-এর থালি পেয়ে গেছি। সেখানে অনেক কিছু রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, তো সেটা আমি শেয়ার করে দেব। তো এখন এসেছে একটা স্মুদি টাইপস, তো সেটাকে ট্রাই করছি এখন, তারপরে থালিটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ট্রাই করে দেখা যাক কেমন। তো দেখতে পাচ্ছ, একটু ধরে নাও, এটা স্ট্রবেরি শেকের মতো রয়েছে, তো বেশ ভালো খেতে। দেখা যাক, স্টার্টিং তো ভালো হয়েছে, এবার এরপরে কীরকম খাবার আসে কোয়ালিটি তোমার সাথে শেয়ার করবো। চলো কম্বোতে ফার্স্টে আমাদের চিকেন কবিরাজি আছে, চিকেন কাটলেট রয়েছে, তারপরে লুচি রয়েছে, তারপরে আছে এখানে আলুর দম রয়েছে, তারপরে আছে ভাতের পরে আছে বাসন্তী পোলাও, বাকি অনেক কিছু রয়েছে। যাই হোক, তারপরে মটন কষা, ডাল, এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, দেন চিংড়ি মাছের মালাইকারি। ওয়াও, দ্যাটস দ্য ফেভারিট থিং, বাট আমার অ্যালার্জি আছে, আমি জানি না কী করবো। আর আছে মিষ্টি সন্দেশ, যে সন্দেশটা স্ট্রবেরি সন্দেশ, আই থিঙ্ক স্ট্রবেরি অ্যান্ড চকলেট সন্দেশ। ওয়াও। তো চিকেন কাটলেট এটা, তো দেখতে পাচ্ছ কত সুন্দর এটার স্ট্রাকচারটা, বড় বড় আছে। দুটো পেয়েছি, দুটো থালির সাথে দুটো কাটলেট। তো এই যে দেখতে পাচ্ছ, জুম করে আমি দেখাতে বলবো যে ভেতরে কতটা স্টাফিং রয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা চিকেন রয়েছে, তো চলো খেয়ে দেখা যাক কেমন। বেশ ভালো খেতে, বেশ ক্রিপসিও আছে, তার সাথে চিকেনটা কিন্তু খুব বেশি জুসিও আছে। চলো নেক্সট ট্রাই করে দেখা যাক। নেক্সট আলুর দম রয়েছে, আর রয়েছে লুচি আর আলুর দম, তো একটা ডেইলি কম্বিনেশন। কালকেও খেয়েছি বাড়িতে, সেটা বড় কথা না, আমার এই ব্যাপারটা উপরে ব্যাপারটা ছিঁড়ে খেতে আমার বেশি ভালো লাগে। তো এটা দিয়ে দেখতে পাচ্ছ মেথি রয়েছে, আলুর দমটা জাস্ট দেখো, মেথি রয়েছে, ছোট ছোট আলু রয়েছে, আলুটা শক্ত লাগছে কিন্তু ঠিক আছে। আলুর দমটা কিন্তু বেশ ইউনিক খেতে, বাড়িতে এরকম খাই সেরকম না বলতে পারো, একটু অন্যরকম, বাট ভালো, বেশ ভালো। মাংসের পিসগুলো তোমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে একটা মাংসের পিস, দুটো মাংসের পিস পাবে তোমার 299 এ। এটার ঝোলটা দেখতে পাচ্ছ, রবরের ঝোল। মশলাটা অনুযায়ী জুম করতে বলবে, জুম করে মাটনটা দেখো। মাটনের পিসটা খুব সফট আছে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সফটনেস, তো সেটা আছে। ডাল আলুর মাটন খেয়ে রাখো। রুটিটা সাইডে রাখি, তখন ডালটা ফ্রাই করি। ডাল আগে একটু খাওয়া হয়ে গেছে, যদিও মুগ ডাল রয়েছে। তো ডাল দিয়ে আমাদের যেটা আছে ছুরি ছুরি আলু ভালো রয়েছে, যা হয় হাত দিয়ে, ছাড়া কোনো কাজ আমার দ্বারা হয় না। তো হাত দিয়ে ঝুড়ি আলু ভাজা, তো তোমরা তো দেখতে পাচ্ছ আলু ভাজা ভাত নিয়ে ওরা ডালটা বেশ ভালো খেতে, সব কিছু ভালো খেতে, খারাপ কিছু বলার নেই। এবার একটু চিংড়ি মাছ দেখো, কত বড় চিংড়ি। চিংড়ি মাছটার গ্রেভিটা একটু নেবো, গ্রেভি সাইড দিয়ে নিই। চিংড়ি মাছ দিলাম, তো চিংড়ি মাছটা দিয়ে একটু ফ্রাই করি। চিংড়ি, লঙ্কা, লেবু অনেক কিছুই দেওয়া আছে। চিংড়িটা দেখতে পাচ্ছ, ও চিংড়িটা ঝোলটা দেখে নিবি, মিষ্টি মিষ্টি চিংড়িটা একটু ঘুম করে। চিংড়িটা দেখো শেষ হয়, দেখতে পাচ্ছ ছোলাটা খুব কষ্টের ব্যাপার, বাট আমি চেষ্টা করছি। চিংড়ি মালাইকারি বেশ ভালো একটা আলাদা টেস্ট আছে, একটা অ্যারোমা আছে, এবং চিংড়ির যে একটা গন্ধ আছে হালকা হালকা আসছে, আর ঝোলের টেস্টটাও অসাধারণ। প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ এখানে। তো 799 আমার তো মনে হচ্ছে টাকাটা নষ্ট হয় না, ঠিকই আছে। তো এখানে আছে, আর আছে চাটনি, আর কি আছে, পাঁপড় আছে। পাঁপড়টা অনেক দূরে, পাঁপড়টাকে নিয়ে এসে দেখে, এই যে পাঁপড় আর চাটনি। এটা লাস্ট ট্রাই করে নিই, তারপরে ওকে। তো পাঁপড় দিয়ে চাটনি, চাটনি পাঁপড় ভেঙে গেছে, আমার পাঁপড় চাটনিতে মানে ঢুকে গেছে। তো চলো এটা চাটনিটা বেশ ভালো, আমসত্ব আছে দেখতে পাচ্ছ, খেজুর আছে। আমার খেজুর আর আমসত্ব চাটনি যা দারুণ লাগে, তো দারুণ খেতে। পাঁপড় টাপড় ফেলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি সবই খাবো তুলে তুলি। আর রয়েছে সন্দেশ, লাস্ট দুটো করে সন্দেশ, একজন পেয়ে যাবে একটা থালিতে, দুটো করে সন্দেশ থাকবে। আর এই থালিটা কিন্তু শেয়ারেবেল, এটা বলা হয়নি, এটা কিন্তু শেয়ারেবেল। আমরা দুটো থালি নিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু একটা থালি নিয়ে শেয়ার করতে পারো। এটা শনিবার অবধি আছে, তো ভিডিওটা আপলোড করার পরে হয়তো একদিন থাকবে অফারটা, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। সন্দেশটা দারুণ খেতে, আমরা বলছি সন্দেশটাই পুরোটা খেয়ে নিই, সন্দেশটা দারুণ খেতে। ওকে, তো এরপরে খাওয়া দাওয়ার পরে পুরো কমপ্লিট করে তোমার সাথে কথা বলছি বাকি। ওকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাওয়ার পালা। তো এই ছোট্ট টেডিটা মানে গিফট করেছে, বিকজ এখন ভ্যালেন্টাইন উইকটা চলছে, এই শনিবার অবধি এখানে ভ্যালেন্টাইন উইকটা চলবে। তো খাওয়া দাওয়ার কিন্তু খুবই ভালো, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। তোমাদের পুরোটা দেখিয়েছি মেনু, শুধু পোলাওটা দেখাতে ভুলে গেছি। পোলাওটাও মিষ্টি মিষ্টি খেতে, বেশ ভালো খেতে। পুরোটা কিন্তু 799 এর, তার সাথে অল্প কিছু GST আছে। পুরো বিলটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব একবার স্ক্রিনে তোমরা দেখে নেবে। খুব বেশি জিএসটি কিন্তু নেই, আমাদের টোটাল বিল 1443 হয়েছে, মোটামুটি রিজনেবল প্রাইস। তোমরা কিন্তু চাইলে একটা থালি নিয়েও কিন্তু শেয়ার করে খেতে পারো। আমি বলবো একটা থালি নিয়ে শেয়ার করে খাওয়াটাই বেস্ট, কারণ কোয়ান্টিটি কিন্তু অনেকটা। আমাদের দুজনে আমরা অনেক কিছু খেতে পারিনি, তো পার্সেল নিয়ে নিতে হয়েছে কারণ অনেক কিছু খেতে পারিনি, অনেকটা কোয়ান্টিটি ছিল। তার সাথে এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো। এখানে বাইরের ভিডিও রাখা আছে বিকজ ভ্যালেন্টাইন্স ডে, তো খুব ভালো আছে এক্সপিরিয়েন্স। তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা বিধাননগরে, কিন্তু বিধাননগরে যেখানে কার্নিভাল সিনেমা হল আছে একদম তার কাছেই, খুব ভালো বলতে পারো। লোকেশনটাও খুব ভালো, তার সাথে অ্যাম্বিয়েন্স, খাবার দাওয়া কিন্তু খুবই ভালো। গুগলে রেটিং এই জন্য 4.9, কারণ খাওয়ার দাওয়া